আফগানিস্তান সিরিজে তামিম ইকবালের পারফরম্যান্স দেখে ক্রিকেট সমালোচকদের একটি অংশ মেরেছেন সমালোচনায় কেউ কেউ প্রশ্ন তুলছেন তামিমের টেকনিক নিয়ে তবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাসাফি বিন মর্তুজা মনে করেন তামিমের মতো ব্যাটারকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই ওয়ানডে ফর্মেটের অধিনায়ক তামিম বাংলাদেশের হয়ে ওয়ান ডেতে সবচেয়ে বেশি রানের মালিক মাশাফি নেতৃত্ব ছাড়ার পর দীর্ঘস্থায়ী মেয়াদে তামিমকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব এই নেতৃত্বের চাপ তামিমের পারফরমেন্সের ওপর পড়ছে কিনা জানতে চাওয়া হয় মাশরাফের কাছে জবাবে মাসাফে বলেন ক্রিকেট খেলাই তো চাপ চাইলেও আপনি মাথা থেকে চাপ বের করতে পারবেন না আপনারা যারা নিউজ করেন আপনাদেরও একটা চাপ সাড়ে সাত হাজার রান করার পর আমার কাছে মনে হয় ওকে নিয়েও কথা বলার একটা সীমা থাকা উচিত আফগান সিরিজের তিন ম্যাচে এক পেসারের বলে একইভাবে আউট হয়েছেন তামিম এতে কেউ কেউ প্রশ্ন তুলেছেন তামিমের টেকনিকের দুর্বলতা নিয়ে মাশাফি মনে করিয়ে দিলেন সব ব্যাটারের কোনো না কোনো দুর্বলতা থাকে মাসাফি বলেন পৃথিবীর এমন কোনো ব্যাটার নেই যার কোনো দুর্বলতা নেই প্রত্যেক ব্যাটারের দুর্বলতা থাকে ও তো সাড়ে সাত হাজার রান করেছে এই টেকনিকেই কোনো সমস্যা থাকলে ও জানে কিভাবে এটা ঠিক করতে হবে আমি নিশ্চিত ঠিক করার পর অন্য বলেও তো সে আউট হতে পারে তাই মাসাফির চাওয়া তামিমের মতো বিশ্বমানের ব্যাটারদের নিয়ে যেন প্রশ্ন তোলা না হয় ডোমিঙ্গোর অধীনে বাংলাদেশ হেরেছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আছে টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির নজির ঘরের মাঠে আরো ভালো করে বললে দেশের হোম অফ ক্রিকেট মিরপুরেও অনেক ব্যর্থতা আছে এসব ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই ডোমিঙ্গোর তবে ডোমিঙ্গোর সাফল্যের পাল্লা ভারী করতে এবারের দক্ষিণ আফ্রিকার সফর বড় ভূমিকা রাখতে পারে ডোমিঙ্গো কোচ হিসেবে থাকলে খেলোয়াড়দের মধ্যেও অসন্তোষ থাকছে ড্রেসিং রুমেও কাঙ্ক্ষিত পরিবেশ থাকছে কিনা আছে সেই সন্দেহ এমন ভাষ্য মশাফির তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেলোয়াড়দের তাকে নিয়ে অনেক অভিযোগ আছে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ড্রেসিং রুম হ্যাপি থাকা সেটা যদি থেকে থাকে দ্যাটস ফাইন আমার কাছে মনে হয়নি ড্রেসিং রুম হ্যাপি এজন্য খোলা মনে বলেছি সেটা রাসেল টোমিংকোর বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের পাল্লা বেশি ভারী নয় যেটা স্টিভ রোডস বাদ যাওয়ার পরও তার ছিল এক এক কোচের কাছে এক এক রকম বিসিবি যদি তাকে নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে খুব ভালো এটা বিসিবির সিদ্ধান্ত